বর্তমান সরকারের আমলে দারিদ্র 56 থেকে 20 ভাগে নেমে এসেছে বলে জানালেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক আর স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক বলেছেন করোনা ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে মানিকগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন রিপনকে সঙ্গে নিয়ে উসাফের দসের রিপোর্ট সেই জন্য আমরা কারিতাসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর নটরডেম কলেজে এক অনুষ্ঠানে যোগ দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় সরকার কাজ করছে বলে জানান তিনি বাংলাদেশ হ্যাজ ব্রট ডাউন ইটস পভার্টি ফ্রম 56% হুইচ ওয়াজ এট 56% এট দা বিগিনিং অফ এমডিজি গোল 1990 It now stands only 20%. We are supposed to bring it to half, 28%. We brought it to 20%. এদিকে মানিকগঞ্জে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন করোনা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের ধকল পোহাচ্ছে গোটা বিশ্ব এর প্রভাব থেকে বাংলাদেশও বাদ যায়নি বিশ্ববাজারে সকলকেই এই চড়া মূল্যে কিনতে হচ্ছে যে দামে কিনতো তার তিন গুণ দাম দিয়ে তেল কিনতে হচ্ছে খাদ্যদ্রব্য কিনতে হচ্ছে এবং সেই জিনিসগুলো বাংলাদেশে আসে আসার পরে যেহেতু বেশি দামে ক্রয় হয়েছে আমাদের জনগণরাও তাদেরকে বেশি দামে বিএনপি জামায়াত দেশের জন্য কিছুই করেনি উল্লেখ করে বর্তমান সরকার জনগণের সেবায় কাজ করে চলেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সরকার তার উন্নয়ন বজায় রেখেছে উষা ফেরদৌস মোহনা সংবাদ